কি করো? আমি ওই যে বায়ো সারগুলারে মিক্স করতেছি, দেখছো? ওই যে বায়ো সার এগুলারে এখানে হ্যান্ড গ্লাস পরে নেবেন, মিক্স করতেছি মাটির সাথে, তাহলে মাটিটা উর্বর হবে আর সাথে ওয়ালাইকুম। আমরা ফিনল্যান্ড থেকে, আমি সাইফুল ইসলাম, আমার ছেলে সাদিদ ইসলাম। সাদিদ সালাম দাও। সালাম আলাইকুম। হ্যালো গাইস, নো লং টাইম সি। নাও আই এম গোইং টু ডু আ ভিডিও ভিডিও ওকে, সো আব্বু উইল কন্টিনিউ। তো আমরা আজকে আমাদের ফিনল্যান্ডের বাড়িতে, আমরা এখন আমাদের গার্ডেনিং শুরু করছি। তো প্রথমে গার্ডেনিং করতে হলে আমাদের কি করতে হবে এটা দেখাই। আজকে আমরা এখন মাটি কিনে আনলাম। মাটি কিভাবে কিনে আনি দেখেন, এই যে মাটি কিনে আনলাম দেখেন গাড়িতে করে, 40 লিটারের মাটি। এক একটা মাটি 2.5 ইউরো করে এক একটা প্যাকেট, 16 প্যাকেট কিনা হয়েছে। ওইখানেও আরও আছে অনেক কেয়ারিং। তো মাটি ফালানোর আগে আমি যেটা করি, আমরা এই যে দেখেন এখানে বেড বানানো হয়েছে, এখানে আমরা বেড বানাইছি। এই যে আমি নিজে বানাইছি বেড। বেড বানানোর পরে এই যে কালি দিছি, কালো কালি, হ্যাঁ মানে কালার করছি। এখানে একটা লম্বা বেড হয়েছে, আরও বেড এভাবে বানাবো। যদিও আমি রোমানিয়াতে চলে যাব, সময় পাবো না গার্ডেন করার। তো যারা থাকবে আমার কাজিন এবং আত্মীয় স্বজন, তারা কেয়ার করবে, বন্ধু বান্ধব। তো আমি লাগাই দিয়ে যাব আর কি। আর ওইখানে আরও দুইটা বেড বানাইছি, দেখাই আগে আপনাদেরকে বেডগুলা। এখানে দুইটা বেড বানাইছি, এখন এখানে মাটিও দিছি। মাটি দেওয়ার আগে এখানে আমি কিছু বায়ো সার তৈরি করে এখানে দিছি। বায়ো সার কীভাবে তৈরি করি, ওই যে কম্পোস্টার মেশিন দেখতে পাচ্ছেন, এই কম্পোস্টারের মাধ্যমে আমরা বায়ো সারগুলো তৈরি করি। এবং এটা আমি ওইখানে অলরেডি মিক্স করে ফেলছি। এটা গত বছর, 1 বছর ধরে এটা ছিল, ইউজ করছি। 1 বছরের ইয়াগুলা গত সেপ্টেম্বর থেকে জমা হয়েছে, নিচে থেকে আমি বাইর করছি সারগুলো। এখানে বায়ো সব কিছু ফালাই, হ্যাঁ দেখেন আপনারা। তো এখানে ফালানোর পর এটা বায়ো সার তৈরি হয়, এটা দিয়ে এটা আমি এখানেও ইউজ করছি, সব জায়গায় ওইখানে ইউজ করছি। সাদিদ, সাদিদ এদিকে আসো, ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। এখন আমাদের গার্ডেনিং করার পালা, নেক্সট স্টেপে যাই, চলুন। মে মাসের 12 তারিখ রবিবার, দেখেন ফিল্ম আমাদের আপেল গাছে কী অবস্থায়। আপেল গাছে সবে মাত্র পাতা ছাড়তেছে গাছটা, এই গাছগুলো পাতা মরে যায় উইন্টারে। এবং মে মাসের আজকে কত তারিখ, আজকে পাতাগুলো বের হলো আপেল গাছের। রোমানিয়াতে কিন্তু সব জায়গায় পাতা বের হয়ে গেছে অনেক আগেই, এখন ফুল ধরার পালা। রোমানে তো অলরেডি ফুল ধরে গেছে। এখানে এই গাছের, এটা নাশপাতি গাছ, এখানে পাতা ধরতে ধরতেছে। আচ্ছা ওকে, লাসা ও পারতে আসতা। আকল 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 সে মায়ঙ্কা, মায়ঙ্কা তো বনো অ্যানাদার ওয়ান। সাথে হেল্প করতেছে সাথীদের ফ্রেন্ড আজান, সাথীদের নাইবার, দুই পন্ডিতে গার্ডেনিং করে। কি করো? আমি ওই যে বায়ো সারগুলারে মিক্স করতেছি, দেখছো? ওই যে বায়ো সার এগুলারে এখানে হ্যান্ড গ্লাস পরে নেবেন, মিক্স করতেছি মাটির সাথে, তাহলে মাটিটা উর্বর হবে
আর সাথে যদি মুরগির বিষটা দেওয়া যায় তাহলে পারফেক্ট। হ্যাঁ, তো মুরগির বিষটা নাই, এখন আমি এই বায়োসারগুলোর মাটির সাথে মিক্স করতেছি। খুবই উর্বর, হ্যাঁ খুবই উর্বর। এই যে দেখো বায়োসার বানিয়েছে, যে হাড্ডি, গরুর হাড্ডিও আসছে, এগুলো পরে ফালাই দিব আমি, তো বাইরে রাখতেছি। হ্যাঁ, বায়োসারগুলো এগুলো মিক্স করতে হবে, যে এগুলো মাটির সাথে মিক্স করতে হবে। মিক্স করে দিলে দু একদিন রাখলে এটা প্রোডাক্টিভ হয়ে যাবে, সেই রকম লেভেলের প্রোডাক্টিভ, যেগুলো বাচ্চা বেজে আমি হার। এখন এটার উপর দিয়ে মিক্স করার পরে এখন মাটি দিব, খরগোশে সবকিছু খাইয়া লায়। খরগোশে যাতে না খাইতে পারে, খরগোশের জন্য বেড়া দিয়েছি কত বড় দেখছো, খরগোশ খাওয়ার কোনো সুযোগ নাই আর। হ্যাঁ, খরগোশের জন্য আমি প্রোটেকশন, ওই যে জঙ্গল থেকে আসে খরগোশগুলা আইসা মনে করো নিজের বাপের সম্পদ মনে করে খাইয়া লায় সব। আমার জায়গা আরো আছে, আমি শুধু যে এরিয়াটাতে, যে এরিয়াটাতে গার্ডেনিং করবো ওই এরিয়াটাতেই এটা দিতে আসি, যাতে খরগোশ না ঢুকতে পারে। এবার পারলে খরগোশ দাওয়াত দাও, যা আসো খরগোশ বাবা এসে খেয়ে যাও। আমি কষ্ট করে গার্ডেনিং করব, খরগোশ এসে খাবে, তাই না, কি বলো? হুম, ফাঁদ দিয়ে ঢুকে যাবো নাকি? না মনে হয় আই উইল পুট সামথিং, আই পুট হেয়ার গেট। আমরা এখানে একটা গেট দিব, যখন আমরা ঢুকবো গেট দিয়ে ঢুকবো, ঠিক আছে না? হুম, ওকে, ঠিক। এখানে একটা দিলে তো হবে নাকি? হ্যাঁ, এখানে তো। হুম, দুইটা লাগবে, একটা আর একটা এদিক। ওকে, আমাদের এই যে এখানে আমি ওয়াল দিয়ে আনিছি যাতে খরগোশগুলা ভিতরে না ঢুকতে পারে। এখানে আমার ভেজিটেবল গার্ডেন হবে, আমার জায়গা একটু রেখে আমি গার্ডেনটা করছি। দেখেন এই যে এটা আমার জায়গা, তো আমি এই জায়গাটা রেখেই আমি আমার গার্ডেনের জায়গা করলাম। এখানে একটা গেট করবো যাতে খরগোশ, অনলি খরগোশ।